আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। বেশ অনেক দিন পর নতুন দিনের নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আর আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। সেই সাথে আরও অনুরোধ থাকলো সেই সব আবু ভাইয়াদের উদ্দেশ্যে যারা পছন্দ করে রেগুলার আমার ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা ভিডিওটি দেখা শুরু করার পূর্বে লাইক বাটনে প্রেস করে ভিডিওটি দেখা শুরু করবেন। এতে করে যেটা হবে, আমার এই ভিডিওটি অপরিচিত অনেক বন্ধুদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর নতুন আপু ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন কিংবা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো নাও লেগে থাকে, আমার চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমি এটুকু বলতে পারি, সব ভিডিও ভালো না লাগলেও কোনো কোনো ভিডিও যে আপনাদের কাছে ভালো লাগবে না সেরকমটা না, একেবারে নিরাশ হয়ে আমার চ্যানেল থেকে ফিরবেন না আশা করছি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করা ছিল, তো এডিট করে যে পাবলিশ করব সেই সময়টাও হয়ে উঠছে না। এখন অনেক ব্যস্ততায় সময় পার করছি বলে আমি নিয়মিত ব্লগ শেয়ার করতে পারছি না। যদিও প্রতি ব্লগে এইভাবে ব্যস্ততার কথা বলতে ভালো লাগে না, এটা আমার খুব পছন্দের একটা কাজ, বলতে পারেন শখের কাজ, তো এটা আসলে ব্যস্ততা দিয়ে শুরু করতে চাই না, একটু রিল্যাক্সের টাইমটা পাস করতে চাই। আর এটা সকালবেলায় নাস্তা তৈরি করছি, সবাই নাস্তা খেয়ে বের হয়ে যাব, ইশবিদের আজকে স্কুল আছে। আর আজকের ব্লগটি বেশ কিছুদিন আগে আমি ধারণ করেছিলাম, কিন্তু আসলে ওই রকম সময় কিংবা সুযোগ হচ্ছিল না ভিডিওটি এডিট করে পাবলিশ করার। আজকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, একটু হাতে সময় পেয়েছি, তাই ভাবলাম ভিডিওটা এডিট করে আপনাদের মাঝে পাবলিশ করি। যেই ভাবা সেই কাজ, তাই ভিডিও এডিট করতেও বসে গেলাম, আর এর মধ্যে শেষ করে আপনাদের সাথে ভয়েস ওভার করে পাবলিশও করে দেবো ইনশাল্লাহ। আমি সকালের অনেক কাজ রাতেই এগিয়ে রাখি, তার মধ্যে পরোটাটা আমি গতকালকে রাতেই বানিয়ে রেখেছিলাম, এখন শুধু ভেজে নিচ্ছি। সাথে সিম আলু ভাজি ও ডিম পোস্ট করে নিচ্ছি, আর এরই মধ্যে বাচ্চাদের টিফিনটাও রেডি করে আমি টিফিন বক্সে অফ ক্যামেরায় ঢুকিয়ে নিয়েছি। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি, সকালে নাস্তা করে সবাই মিলে বের হয়ে যাব, বেশ অনেকটা সময় স্কুলে কাটিয়ে দুপুরবেলায় আসবো বাসায়। বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে, অনেক দিন হয়েছে, এরই মধ্যে শেষ হয়ে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, তো আমাদের যাওয়া হয়নি। বাসা থেকে একটু কাছে হওয়ায় খুব করে চাইছিল সবাই মিলে যাই, কিন্তু ওরকম সময় করে নিতে পারছিলাম না, তো আজকে ভাবলাম বাচ্চারা স্কুল থেকে আসার পর আমরা বাণিজ্য মেলায় যাব। ইশবিদের স্কুলে স্পোর্টসের বিভিন্ন অ্যাক্টিভিটিস চলছে, বিভিন্ন প্রোগ্রামের রিহার্সাল চলছে, তাই ক্লাসের বাইরেও অনেকটা সময় স্কুলে থাকতে হয়। আর দেখা যায় দুপুরবেলা বাচ্চারা বাসায় ফিরে বেশ ক্লান্ত হয়ে যায়। যদিও শুক্র শনিবার স্কুল বন্ধ থাকে, কিন্তু এই দিনে শুনেছি প্রচুর ভিড় হয়, আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চা যাবে তো ওদেরকে আসলে এত ভিড়ের মধ্যে নিয়ে এত বড় একটা মেলায় ঘোরাঘুরি সম্ভব না। ইশবির বাবা নিজেও খাচ্ছে, নাফিকে খাওয়াচ্ছে, এক পাশে বসে আমিও খাবারটা সেরে নিয়ে রেডি হয়ে স্কুলে চলে যাব। তারপর অনেকটা সময় স্কুলে থাকার পর দুপুরে বাসায় ফিরে এসেছি, যেহেতু আগেই রান্না করা ছিল, মানে গত রাতে রান্না করা ছিল, বাসায় ফিরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটু রেস্ট করেছি। তারপর সবাই রেডি হয়ে সন্ধ্যার পর আমরা সবাই মিলে বাণিজ্য মেলায় গিয়েছিলাম। এরই মধ্যে আমার ছোটো খালা, আমার কাজিনরাও এসেছে, সবাই একসাথে যাচ্ছি। আমরা উইকেন্ডে অ্যাভয়েড করে ওয়ার্কিং ডেতেই গিয়েছি, তারপরেও মেলাতে যেয়ে দেখলাম প্রচুর ভিড়। আর যেহেতু ছোট ছোট চারজন বাচ্চা ছিল আমাদের সাথে, ওদেরকে দেখে রাখাও একটা বড় কাজ ছিল। বাণিজ্য মেলা যেহেতু এদিকে পূর্বাচলের দিকে চলে এসেছে, তো ঢাকা থেকে যারা খুব ইজিভাবে আসতে পারে তার জন্য বিআরটিসি ডবল টেকার বাসগুলো রোডে ছেড়েছে শুধুমাত্র বাণিজ্য মেলার যাত্রী আনা নেওয়া করার জন্য, তো আমরা ওই বিআরটিসি দোতলা বাসে এসেছি।
যেহেতু বাণিজ্য মেলা শেষের দিকে, তাই বন্ধের দিনগুলো ছাড়াও বিকেলের দিকে এখানে লোক সমাগম আস্তে আস্তে বিকেলের পর থেকে বাড়তে থাকে। আমার খুব ইচ্ছে ছিল দিল্লি অ্যালুমিনিয়াম স্টলে বেশ অনেকটা সময় পার করব, কিংবা এখান থেকে কিছু প্রোডাক্ট আমি কিনবো, কিন্তু সেরকম সুযোগ আসলে হয়নি। ক্রেতাদের এত ভিড় ছিল দূর থেকে দেখেই আমি চলে এসেছি। আমি কিছু দেশীয় পণ্য, জুট হ্যান্ডিক্রাফটসের এক স্টলগুলো খুঁজছিলাম। আসলে পুরো জায়গাটা এত বড়, তো খুঁজেই পাচ্ছিলাম না। সেই স্টলগুলো খুঁজতে খুঁজতে বিভিন্ন স্টলের সামনে যে বিভিন্ন প্রোডাক্ট দেখছিলাম, কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল সেই জুট কিংবা হ্যান্ডিক্রাফটসের জিনিসগুলো আমি কিনব। বাণিজ্য মেলায় সেই স্টলগুলোই বসে বাংলাদেশের যতগুলো শোরুম আছে সবগুলো শোরুমেরই একটা করে স্টল দেখা যায় বাণিজ্য মেলায় থাকেই। আমি বাণিজ্য মেলায় মূলত যা দেখতে চাই সেগুলো হচ্ছে দেশের বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসে সেগুলো সাধারণত আমাদের ওইভাবে দেশের বাইরে যেয়ে দেখার সৌভাগ্য হয় না সব সময়। তো এই বাণিজ্য মেলায় কিন্তু দেখা যায় যে সেরকম কিছু স্টল বসে, যেমন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে, পাকিস্তান থেকে, ইরান থেকে, তুর্কি থেকে ওরা নিজেরা নিজেদের প্রোডাক্ট নিয়ে স্টলগুলো বসে, যা সচরাচর আমাদের দেশে অ্যাভেলেবেল না, তো বাণিজ্য মেলায় কিন্তু সেটা পাওয়া যায়। আর সেটার জন্যই মূলত আমার বাণিজ্য মেলায় প্রতি বছর ভিজিট করা হয় এবং সেখান থেকে পছন্দ করে টুকটাক জিনিস কিনি। সন্ধ্যার পর থেকে শুধু হেঁটেই চলছি, বিভিন্ন স্টলে স্টলে ঘুরছি, বিভিন্ন টুকটাক প্রোডাক্টগুলো কেনা হচ্ছে। ঘুরতে ঘুরতে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ছোট্ট একটা প্রেস করতে ভুলবেন না। আপনাদের এই একটি লাইক আমার এই ভিডিওটি অন্য অনেক বন্ধুদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে যেসব আপু ভাইয়ারা নতুন চ্যানেলটি ভিজিট করেন কিংবা এই ভিডিওটি এই পর্যন্ত দেখে চলে এসেছেন, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, নেক্সটে যদি এই ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করতে। আর যারা সেই প্রথম থেকে আমার পাশেই আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতি মুহূর্তে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে হেল্প করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেলায় ঘুরতে ঘুরতে সুন্দর একটা স্টলে এসেছিলাম, এখানে সবজি কাটা হচ্ছে, বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের সবজি কেটে একটা ভাই আমাদেরকে দেখাচ্ছিলেন। উনি মূলত একটা সবজি কাটারের অ্যাড করছিলেন, সবজি কাটাটা বিভিন্নভাবে বিভিন্ন সাইজের সবজি কাটা যায় সেটাই করে আমাদেরকে দেখাচ্ছিলেন, দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমার কাজিন একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছিল, তাই এখানে দাঁড়িয়ে দেখছিলাম, বিভিন্ন জিনিস কেটে কেটে উনি দেখাচ্ছিল। তারপরেই আমরা চলে গিয়েছিলাম রিগেলের শোরুমে। বাণিজ্য মেলাতে সাধারণত যে কোনো প্রোডাক্টের উপর প্রচুর ডিসকাউন্ট থাকে। আমি আমার বাসার ইউজ করার জন্য একটা ওয়ার্ড্রোব কিনবো ভেবেছিলাম, তো অনেক আগে থেকে আমি এটা রিগেলে দেখছিলাম। যেহেতু বাণিজ্য মেলায় গিয়েছি আর দেখলাম যে বাণিজ্য মেলা থেকে কিনলে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, তো ভাবলাম যে বাণিজ্য মেলা থেকেই জিনিসটা অর্ডার করি। বাণিজ্য মেলা থেকে প্রোডাক্টটি অর্ডার করার 20 দিনের মধ্যে আমাকে ডেলিভারি দিবে। রিগেলের শোরুম থেকে বের হয়ে আমি যে হ্যান্ডিক্রাফটসের শোরুমগুলো খুঁজছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছিলাম। অনেক বেশি ভিড় থাকার কারণে সেখানে ভিডিওটা অন করতে পারিনি, তবে সেখান থেকেও অল্প কিছু প্রোডাক্ট কেনা হয়েছে। পুরো বাণিজ্য মেলা ঘুরে টুকটাক কেনাকাটা করতে প্রায় 10টা বেজে যাচ্ছিল, তো আমরা যখন বের হয়ে যাব তখন মনে হলো যে আমাদের যে সেই ইউটিউবে ভাইরাল 1 কোটি টাকার খাট সেটাই দেখা হয়নি। তো শেষে সেই স্টলটা খুঁজে বের করেছি। সেই খাট আমি দেখার পাশাপাশি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এলাম, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। সন্ধ্যায় যখন বাণিজ্য মেলায় ঢুকি
তখনই কিছু হালকা স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম আমরা, কারণ দেখা যায় বাচ্চাদের বিভিন্ন স্টল দেখলেই, বিশেষ করে খাবারের স্টল দেখলে ওদের খিদা পেয়ে যায়। তো এই জন্য ঢুকেই প্রথম আমরা খাবারের ঝামেলাটা শেষ করে নিয়েছিলাম, হালকা স্ন্যাক্স খেয়েছি, আর এরপরে বাচ্চাদেরকে কমিটমেন্ট করেছিলাম যে আইসক্রিম খাওয়াবো। তো যখন বের হয়ে যাচ্ছিলাম আমরা আইসক্রিমের কথা আসলে ভুলেই গিয়েছিলাম, তো বাচ্চারা সেটা আবার মনে করিয়ে দিয়েছে, আর সেজন্যই আমরা এখানে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো কিছুক্ষণ উপভোগ করছিলাম। আর ভিতর থেকে আমার ভাই এবং কাজিন দুইজন মিলে আইসক্রিম কিনতে গিয়েছে, সেই ফাঁকে এই সুন্দর ফোয়ারাটা আমরা সবাই মিলে বেশ উপভোগ করছিলাম। আর একটু ঠান্ডা থাকার কারণে জায়গাটা বেশ ভালো লাগছিল, চারিদিকে হালকা আলো, খুব বেশি আলো ছিল সেটাও বলবো না, কিন্তু এই আলোতে বেশ ভালো লেগেছিল। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ওরা আইসক্রিম কিনে নিয়ে এসেছে, আমরা ভিতরে না যেয়ে এখানেই দাঁড়িয়ে খেয়ে নেব, যেহেতু জায়গাটা বেশ ভালো লাগছে। কোনো একটা জায়গায় যখন বেড়াতে যাওয়া হয় দেখা যায় সেই জায়গাটা উপভোগ করার সাথে সাথে আমরা কিছু পিক তুলি কিংবা ভিডিও করে নিয়ে আসি, তো সেই সেশনটাই এখানে দাঁড়িয়ে সবাই মিলে করছিলাম। আর আমি তো চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও মেক করে নিয়ে আসার জন্য, যেন আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করতে পারি। আর বাণিজ্য মেলায় সবথেকে ভালো প্লেস, মানে সবথেকে উপভোগযোগ্য প্লেস হচ্ছে এটা, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আইসক্রিম খাচ্ছিলাম, পাশাপাশি জায়গাটা উপভোগ করছিলাম, সেই সাথে সবার হাতে হাতে মোবাইল ক্যামেরা ছিল, যার যার মতো করে পিক তুলে নিচ্ছে জায়গাটাকে বা সময়টাকে মেমোরেবল করার জন্য। আইসক্রিম খাওয়া শেষ হলে, পাশাপাশি পিক তোলা শেষ হলে আমরা বাসায় চলে যাব, সেই সাথে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।